আজ 15 আগস্ট রাত 12টা বেজে গেছে। স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হয়, আমরা জানি এটাই আমাদের রীতি, কিন্তু আজকে আমরা তিলোত্তমার বুকে এক অন্যরকম স্বাধীনতা উদযাপন করছি। আপনারা দেখছেন যে নৃশংস, যে নারকীয় ঘটনা ঘটে গেছে আরজিকর হাসপাতালে, চিকিৎসকের মৃত্যু, তার প্রতিবাদে রাজপথ দখল করে নিয়েছে মহিলারা। না শুধু মহিলারা বলবো না, তার পাশাপাশি পুরুষেরাও, সেই সমস্ত ন্যায়কামী মানুষ যারা ন্যায় চান, যারা বিচার চান, সেই সমস্ত মানুষ সঠিক দোষীর শাস্তির দাবিতে তারা সোচ্চার হয়েছেন। বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিকে, সমস্ত বৃষ্টি রাতের অন্ধকারকে অতিক্রম করে আজকে কিন্তু মানুষ নেমেছে পথে, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় আজকের এই 15 আগস্টের। আমরা এই 15 আগস্ট অনেক দিন দেখিনি, আমরা অনেকে বাড়িতে বসে 15 আগস্টের 12টা বাজার পর উদযাপন করতাম, কিন্তু আজকে যে ঘটনা সেটা মানুষকে এমনভাবে আঘাত করেছে, কোনো দল নয়, কোনো বর্ণ নয়, কোনো ধর্ম নয়, মানুষ সোচ্চার হয়ে একসাথে পথে নেমেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের একটাই বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই ধ্বনিতে রাত্রির 12টার সময় যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে এই র্যালি ক্রমশ এগিয়ে চলেছে নির্যাতিতার শাস্তির দাবিতে। নিঃসন্দেহে ইতিহাস আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক, আজকে মানুষ পথে নেমেছে, এর থেকে বড় কিছু হতে পারে না। প্রতিটি মা, প্রতিটি বোন, বয়স্ক মা, বয়স্ক বাবা, তারা আজকে পথে নেমেছেন, যারা হয়তো 15 আগস্ট প্রতি বছর উদযাপন করে থাকেন টিভির সামনে বসে, অথবা ঘড়ির কাঁটায় 12টা বাজলে তারা বুঝতে পারেন, হ্যাঁ আমরা আরও একটা স্বাধীন ভারতবর্ষে এসে পৌঁছালাম। কিন্তু আজকের চিত্রটা সম্পূর্ণ আলাদা, আজকে কেউ বাড়িতে নেই, আজকে কিন্তু প্রত্যেকে রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন, তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। নিঃসন্দেহে মানুষের এই প্রতিবাদ সারা জাগাবে। ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিউ দাসের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।
সামনে এসে উপস্থিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যাদবপুর ইউনিভার্সিটির যারা ছাত্রীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা প্রতিবাদে সামিল হচ্ছে এবং এই ঘটনার উপযুক্ত বিচার বিভাগীয় তদন্ত চাইছে। সেই সমস্ত ছোট ছোট মেয়েগুলি যারা পড়াশোনার কারণে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন আসে, তাদের সুরক্ষার জন্য এবং আগামী দিনে এই দোষী যথোপযুক্ত শাস্তির জন্য যাদবপুর ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী তারাও কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছে। এখন গড়িতে রাত সাড়ে বারোটা কখনোই মনে হবে না। আমি আপনাদের বারবার বলছি যে বৃষ্টি পড়ছে, এই রাতের মধ্যে বয়সের কোনো সীমা নেই, এখানে মানুষ রাজনীতি করছে না, মানুষ এখানে এসেছে তার নিজের মনের টানে, প্রত্যেকে তার একটাই দাবি, বিচার চাই, বিচার চাই।